গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদমই সুস্থ নেই। আমার গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছো আমি কতটা অসুস্থ আছি। তাও দেখো সকাল সকাল চলে এসেছি আজকে, এখন ঘর মোছা ভিডিও নিয়ে তোমাদের সাথে, মানে ঘর মোছা দিকে স্টার্ট করছি আজকের ব্লগটা। আর দেখতে থাকো, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আর প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছে, আর হচ্ছে যার জন্য মনটাও আজকে খুবই খারাপ আছে। মানে শরীরটা ঠিক করে স্বাদ না দিলে না মনটাও অনেকটা খারাপ হয়ে যায় যার জন্য। আর দেখো এখন সকাল সকাল চলে এসেছি, মানে ঘরটা মোছার জন্য। আমার মেয়ে দেখো পিছনে আমি মুছতে চলে এসেছি, আর ও আমার ওই মানে মোছার গামলাটার উপরে বসে আছে, মানে এই সেটার উপরে। তাই হোক চলো আজকের ব্লগটা তোমাদের, মানে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো, তোমাদের সুস্থতা কামনা করে আজকে কিন্তু ব্লগটা শুরু করছি। কারণ আমি একদমই সুস্থ নেই যার জন্য বলেছি আর কি, প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ আছে। আর এখন সকাল সকাল মানে সকালে সমস্ত কাজ সেরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন ধীরে সুস্থে আরামসে মানে কাজটা করছি আর কি। আর মাথা মানে আমার অবস্থা দেখে তোমরা বুঝতে পারবে, বুঝতে পারছো আর কি, মানে শরীরটা কতটা খারাপ আছে, মানে এতটা ঠান্ডা গরম লেগে গেছে না যার জন্য। আর যাই হোক কিছু করার নেই, সংসারে থাকতে গেলে কাজ তো করতেই হবে, আর কে করে দেবে আমাকে কাজটা। আর যে কদিন অনেকটা কামের অনেকটা প্রেশার গেছে যার জন্য এরকম শরীরটা খারাপ হয়ে গেছে। ওই ভেজা গায়ে একদিন দেখেছিলে তোমরা, ভেজা গায়ে ছিলাম সকাল থেকে পুরো 10টা 11টা অবধি ভেজা গায়ে ছিলাম, যার জন্য এই পরিমাণে শরীরটা আর কি খারাপ হয়ে গেল। তখন যদি নাইটিটা চেঞ্জ করে নিতাম, তারপরও পুকুরে কোনোদিন স্নান করি না। সেদিন গিয়েছিলাম পুকুরে, পয়লা বৈশাখের দিন পুকুরে স্নান করতে গেছিলাম, যার জন্য পুকুরে স্নান করেও আর কি আর একটু শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। যাই হোক দেখো চলে আসলাম এখনই আবার কিন্তু গোবর ফালানোর জন্য, সকালবেলার গোবর ফালানোর জন্য। আর আরামসে ধীরে সুস্থে ঘর দুয়ার ঝাড়ু টাড়ু মেরে কিছুক্ষণ শুয়েছিলাম, মানে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে এত, মানে আর আমি যেহেতু একটু হাই প্রেশারের লোক আর কি, মানে আমার একটু বিপি প্রবলেম আছে, আর গরম তো প্রচণ্ড পরিমাণে গরম, যার জন্য ওই ঠান্ডা গরম দুটো লেগে গেছে, আর একটু শরীরটার জন্য একটু খুবই অসুস্থ লাগছে আর কি। আর তাহলে চলো দেখো আজকে কিন্তু আমার গোবরটা ফেলানোর সময়, সত্যিতে যেহেতু ভয়েস রেকর্ডটা পরে করছি, আমার গোবরটা ফেলানোর সময় প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিল। কেননা মাথা যেহেতু ব্যথা আর ঠান্ডা লাগবে লাগলে দেখবে, আর জ্বর আসলে মানে মাথাটা ভার হয়ে থাকে এরকম নিচু হয়ে কিন্তু কাজ করতে থাকে না, যখন মাথাটা উঁচা করবে তখন মনে হবে কি যে পাহাড় ধরে উঁচা করছি, এতটা ওজন হয়ে থাকে মাথাটা। আর তাও ধীরে সুস্থে করে করছি কাজ, আর কি করব, আর কেউ করে দেওয়ার কেউ নেই। দাদাভাই চলে গেছে সকাল সকাল, আজকে একটু কাজ ছিল তাড়াতাড়ি করে চলে গেছে। আর বাবার তো শরীর ভালো না, বাবারও ঠান্ডা লেগেছে, শরীর খারাপ বাবারও, মানে আমাকেই করতে হচ্ছে। আর আমার ভাগনাটা যে থাকে ও হচ্ছে স্কুল, এখন থেকে মর্নিং স্কুল স্টার্ট হয়ে গেছে, ও একদম 6টার সময় ওকে কলেজ, ও যেহেতু আইটিআই করে ও কলেজে চলে গেছে সকাল সকাল, তার জন্য আমাকেই করতে হচ্ছে আর কি। নাহলে গোবর ফেলানটা ও করে দেয় আজকে, আর এই কদিন ধরে মানে এই রোজ দিন এখন আমাকেই করতে হবে। আর এই যে দেখো এই সময়টা আমার এত প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লেগেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা খারাপ লেগেছে। মানে হঠাৎ করে ভুটোয়ে উঠতে থাকবে, যেরকমভাবে বসে হঠাৎ করে উঠতে থাকবে কি না, তখন দেখবে মাথা পুরো ঘুরলে চোখ মুখ পুরো অন্ধকার করে নিয়ে আসে। আমি কিন্তু এখানে ভিডিওটা অনেকখানি কেটে দিয়েছি, কিছু না হলে আমি 10 মিনিটের মতন ওইখানে ওইভাবে বসেছিলাম, ঠিক আছে, এতটা মাথা ঘুরলি দিয়ে নিয়ে আসছে। আর কোনোরকম গোবরটা কোনোরকম পরিষ্কার করে গরুঘরটা ঝাড় দিয়ে আবার তো গায়ে ধোয়ানোর সময় হয়ে গেছে, এনে গরুঘরটাও মানে ধীরে সুস্থে আরামসে করে করছি। আর অনেকটা বেলাও হয়ে গেছে আর করতে করতে, মানে গরুঘরটা গোবর ফেলাতে এতটা পরিমাণে কষ্ট হয়েছে, মানে কোনোদিন এত কষ্ট অনুভব করিনি এতদিনে। মানে শরীরে জোর আছে করে খাই যার জন্য, আর শরীরটা যেহেতু খারাপ হয়ে গেছে, আর মানে করতে যে কতটা কষ্ট হয়েছে সেটা আমি ছাড়া আর কেউ জানবে না। এত পরিমাণে মাথা, মানে আমার অ্যাকচুয়ালি বিপির প্রবলেম আছে, বিপি মানে হয় বেড়ে গেছে আমার, এই ঘেটি টেটি পুরো মানে গলারে পেছন টেছন না পুরো ব্যথা আর কি। তারপরে যত রাগ এই গায়েদের উপর দিয়ে উঠাচ্ছি, মানে শরীরে লাগে না জুত, তারপরে যদি গায়েটা লেজ দিয়ে বাড়ি দেয় তাহলে বুঝতেই পারো কতটা অসুস্থ অস্বস্তি মনে হয় আর কি। অনেকটা শরীর খারাপ হয়ে গেছে, যার জন্য ভাবছিলাম ভিডিওটা এডিটও করতে পারবো না, এখনই কোনোরকম একটু ট্যাবলেট খেয়ে নিয়ে দুপুরে খাওয়ার পরে শুয়ে তারপরে বসে বসে ভিডিওটা এডিট করছি আর কি। আর এই যে দেখো আবার চলে এসেছি গায়ে ধোয়ানোর জন্য, আর গায়ে ধোয়ানোর সময় এটা হচ্ছে তোমাদের দাদাভাই আমার মানে ছেলেকে স্কুল দিয়ে চলে এসেছিলো, আর বলছে যে কাজ আজকে আর একটু পরে যাবে, যেখানে যাওয়ার ছিল সেই কাজটা কমপ্লিট করে আবার একটু বাড়ি এসছে। যাই হোক ও আমাকে একটু ভিডিও করতে সাহায্য করছে। আর এই যে দেখো গাড়িটার বান থেকে দুধটা কিরকম করে পড়ছে আর কি। তাহলে চলো গাইটা ধুয়ে নিই, অনেক কষ্টে কষ্টে গাইগুলো, ওই দুটা কিন্তু দোয়ানো হয়ে গেছিলো, তখন তো আর ছিল না, এই জাস্ট এসেছে, মানে এখনই গাইটা দোয়ানোর চেষ্টা করছি।
তাহলে দেখো বন্ধুরা চলো আর দোয়াতে থাকি আর কিছু আর তোমাদের সাথে কথা কিছু কিছু কথা রিপ্লাই করতে থাকি। কালকে আমার আমি ভাগ্নিকে নিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম, অনেকে আমাকে কমেন্ট করে বলেছে ওর নাম কি, ওর নাম হচ্ছে তৃষা, তৃষা ঘোষ। আর হচ্ছে ওকে আবার গায়ে দুধ দোয়ানো ভিডিও করার জন্য রিকোয়েস্ট করেছে, কিন্তু ও কিন্তু একদমই পারে না গায়ে দুধ দোয়াতে, যার জন্য ওকে দে বলে দেখবো আবার কি বলে, ঠিক আছে? তাহলে তারপরে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। কেননা ও সেদিনকে দুইয়েছিল, অনেকটা দুধও কমিয়ে গেছে, তারপরে ও একদমই পারে না দোয়াতে, মানে টেনে বের করতেই পারে না আর কি, যার জন্য যাই হোক চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর, আর ওকে বলেও দেখবো। আর ও তো আমার পাশের বাড়িতে একটু কালী পূজা গেছে হয়েছে, সেখানে উপাস ছিল, আজকে একদমই ওর মানে শরীরটা খারাপ হয়ে গেছে ওরও, মানে ও কোনো দিন থাকে না, ছোটো মানুষ, উপাস ছিল, শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে। আর এখানে দেখো আমি কিন্তু এইখানে তোমার দাদার সাথে কথা বলছি, না আমার এতটা শরীর খারাপ, আমি বলছি আমার আর করতে ইচ্ছা করছে না, মানে আমার কি হয় না, শরীরটা খারাপ হয়ে গেলে না শুধু খালি কান্না পায়, সত্যি কথা বলছি, আর এতটা কান্না মানে শরীর মানে কি যে বলবো আমি বুঝতে পারছি না, মানে খালি কান্না পায় শরীরটা খারাপ হলে, তখন মনে হয় মা বাবাকেও ধার থাকলে মনে অনেকটা ভালো হতো। আর যেহেতু কাজ করারও কেউ নাই, নিজে যতই কষ্ট হোক না কেন করতে হবে, আর আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো তোমরা আমি কি বলছি, আমার পুরো দেখো বলতে বলতে কান্না চলে এসছে, আর আমার মুখটার দিকে কেউ একদমই তাকিও না, কেন না মুখটা একদম বিচ্ছিরি লাগছে, কেননা ও শরীরটা এরকম হয়ে গেছে, চোখ মুখ পুরো বসে গেছে, আর দেখো আমার মানে কান্না চলে এসছে আর কি। তাহলে দেখো বন্ধুরা গাইদের কাজ কোনো রকম করে টরে এখন চলে এসেছি ঘরে রুটি বানানোর জন্য, বাবারও যেহেতু শরীরটা বলেছি না ভালো নেই, বাবার জন্য দুটো রুটি করছি, আর আমার একদমই কিছু খেতে ভালো লাগছে না, কিছুই খাই না, রাতে ছিল কিছুটা আটা, মানে রাতে রুটি করেছিলাম, কিছুটা গোলা রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওই 4-5টা গোলা ছিল, ওই বাবাকে দেবো আর ছেলে মেয়েকে দেবো, আমি আর কিছুই মানে খাবো না, কেন খেতে একদমই ভালো লাগছে না, খেতে ইচ্ছাও করছে না, এতটা মানে মুখ ঠুক কীরকমটা হয়ে যায় না জ্বরে। আর আমার কীরকম শরীর খারাপ হয়েছে জানো, মাথার যন্ত্রণায় বাঁচতেছি না, মাথাটা এতটা জোর ব্যথা হচ্ছে, মাথার যন্ত্রণা, মাথা ভয়ঙ্কর, মানে কপাল কামড়াচ্ছে, আর হাঁটু গিঁট হাত পা এসব মানে কামড়াচ্ছে আর কি। আমাকে বলছে যে ব্লাডটা টেস্ট করা লাগবে, কিন্তু যাওয়ারও সময় হচ্ছে না, এই কাজের মধ্যে দিয়ে যে যাওয়ারও টাইম পাচ্ছি না, যার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। চলো রান্না করতে থেকে ধীরে ধীরে। দেখো বন্ধুরা তোমাদের রান্না ভিডিওটা আর শেয়ার করতে পারি না, কেন প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছে ঠান্ডা গরম লেগে, অনেক কষ্টে কুতরাই কাতরাই রান্না করেছি। আর আজকে আমার ভাই আসবে বাড়িতে, মানে আমার বাপের বাড়ি থেকে আমার ভাই আসছে, ওই দুইটা ভাই আসছে, আমার কাকার ছেলে আর আমার ভাই আসছে, ওর জন্য রান্না করা চালু হয়ে গেছে। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আর কি, দেখো এখানে টক ডাল রান্না করেছি, আর ওটাতে পটল ভাজছি, দেখো এখানে জ্যান্ত মাছ এনেছিল তোমাদের বর্তমান সকালবেলা, তাজা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর এখানটাতে আছে মাছটাই হয়েছিল ডিম, মাছের ডিমের বড়া হয়েছে এখানে, তাহলে চলো আসলে আবার খেতে দেবো, এখনই আসেনি, আর আমাদের বাড়িটা তো অনেকটা দূর, আমাদের বাড়িটা অনেকটা দূর, যার জন্য আসতে অনেকটা সময় লাগে, আমাদের এই উড়িষ্যাতে মালকানগিরিতে আমাদের বাপের বাড়ি। আর আজকে প্রচণ্ড শরীর খারাপ, সকালবেলা দেখেছো তোমরা আমার মাথাটা কিরম ঘুরিয়ে দিয়ে উঠলো, তারপরে রান্না বান্না করতে হয়েছে, রান্না করে দেখো অনেক আবার কমপ্লিট হয়েছে, আমার মুখে টুকের অবস্থা কি, এতটা শরীর খারাপ, আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি না, এতটা মানে দুর্বল লাগছে, এটার মধ্যে ব্যথা করছে, কী হচ্ছে জানি না, দুর্বল প্রচণ্ড দুর্বল, মানে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর গরমের মধ্যে এত কাজ করতে হয়, শরীরের সত্যিতেই অনেকটা মানে কেয়ার করি না, যার জন্য শরীরটা আজকে প্রচুর খারাপ হয়ে গেছে, মনটাও ভালো নেই যার জন্য। তাহলে চলো ভাইয়েরা আসলে খাওয়া দাওয়ার সময় আবার দেখা আছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা এখানে আমার ভাইকে, তোমাদের দাদা ভাই, আমার এই যে দুটো ভাই, আমার ছেলে আর আমার দিদির মেয়ে, সকলকে খেতে বসিয়ে দিয়েছি, আর এই সাইডটাতে বাবা আছে, বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে এই যে সমস্ত সকলকে খেতে দিয়ে আমি তোমাদের সাথে একটু আবার মানে আমি এই ভিডিওটা কিন্তু করছি না, আমি খেতে দিয়ে সোফার এখানে শুয়েছিলাম অনেকক্ষণ, মানে তারপরে এই দেখো সকলকে খেয়ে দিয়ে মেয়েকে খাওয়াই দাওয়াই এখন চলে এসেছি একটু শুতে, আমি কিন্তু একদমই খাইনি, আর এতটা জোর মাথার যন্ত্রণা করছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, এতটা জোর মাথার যন্ত্রণা করছে। আমাদের দাদাভাই খাওয়া দাওয়ার পরে এই যে চলে এসছে, আমার একটু মাথাটা টিপে দিচ্ছে, তারপরে আমি এখনও কিন্তু খাইনি, আর এখন এই যে দেখো আমাকে জবরদস্তি ওর মেডিসিন দিচ্ছে, আমার একদমও ভালো লাগে না ট্যাবলেট খেতে,
প্রচন্ড পরিমাণে মানে আমার গলায় বেঁধে যায়, বমি পায় না কি হয় আমি বুঝতে পারি না। আরও আমাকে জোর করে করে মেডিসিনটা খাওয়াবে, আমি একদমই সকাল থেকে কিছু খাইনি, তাও মেডিসিনটা আমাকে খেতে বলছে, খেয়ে বলছে ভাত খেতে। কিন্তু আমার একদমই খাওয়ার ইচ্ছা নাই, ভাত খাওয়ার একদমই ইচ্ছা নেই, কেননা মুখটা পুরো তিতা হয়ে গেছে, খেতে ভালো লাগে না। আর ওষুধ খেলে মনে হচ্ছে বাপরে আমি জমির দুয়ারে চলে গেছি, এতটা মানে কষ্ট হয় ওষুধ খাওয়ার সময়। আমার চোখে মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে যে ওষুধটাকে আমি কত ভয় পাই মেডিসিন খেতে, একদমই ভালোবাসি না মেডিসিন খেতে, মানে মুখ টুক কিরম হয়ে যায়, অবস্থা বিচ্ছিরি মনে হয় নিজেকে নিজে। যাই হোক চলো, ওষুধ ওষুধ খাওয়ার পরে আমি কিন্তু চারটার সময় কটা ভাত খেয়ে নিয়েছিলাম, অল্প কটা, মানে মেডিসিনটা খেয়েছি তো ভাত খাওয়ার নাম কিন্তু একদমই কাম না, সব ভাতগুলো ফেলে দিয়েছি, খেতেই পারছি না কেন জানি না। দেখেছো ভাইরা আসছে মিষ্টি নিয়ে আসছে, আর এখানে মানে ওদেরকে খাওয়াবো চিকেন নিয়ে আসছি, চলো চিকেনটা রান্নি আর কি রান্না করি সেটা ওদের সাথে শেয়ার করছি। আর এই আওয়াজটা হচ্ছিলো আমাদের পাশে বাড়ির পাশে হচ্ছে কালী পূজা আছে, সেই মাইক চলছে সেই আওয়াজটা। আর এই দেখো রাতে আর রান্নাটা আমি করিনি, তোমাদের দাদাভাই বলেছে আমাকে সমস্ত কিছু গুছিয়ে দাও, আমি রান্নাটা করে দিচ্ছি তোমাকে, মানে এতটা শরীর খারাপ হয়েছে আমার, কথাটা কথার ভয়েসটা শুনিয়ে বুঝতে পারবে। আর রান্নাবান্না মানে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, আর ও আমাকে সাহায্য করছে রান্না করতে। তাহলে চলো বন্ধুরা, আজকে তো যেভাবে ভিডিওটা করেছি জানি না কদিনের ভিতরে ভিডিও দিতে পারবো, কেননা শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই চিকেন রান্না করেছে, আর এই যে চিকেনের জন্য আলুটা ভেজে রেখেছে, মানে অনেক সুন্দর রান্না করতে পারে ও। তাহলে চলো ভিডিওটা আর লম্বা করছি না, রাখছি এই অবধি, ভিডিওটা কেমন হয়েছে বলো, আর আমার মুখের এক্সপ্রেশনটাও বলো, বিচ্ছিরি লাগছে নিজেকে আজকে দেখতে ক্যামেরার সামনে আসতেই কেমন একটা লাগছিল। যাই হোক চলো গুড নাইট, কালকে অন্য কোনো ব্লগ যদি পারি দেখা হচ্ছে কালকে।